দেশের প্রথম 6 লেনের মধুমতি সেতু এবং শীতলক্ষ্যা নদীর উপরে নাসিম ওসমান সেতু উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুরে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি সেতু দুটি উদ্বোধন করেন। গোপালগঞ্জ ও নড়াইল জেলার মাঝ দিয়ে প্রবাহিত মধুমতি নদীর উপর তৈরি মধুমতি সেতুর কারণে দক্ষিণের অবহেলিত জনপদ উন্নত হয়ে উঠবে বলে জানান তিনি। আন্তর্জাতিক মহাসড়কের সাথে সংযোগের সুযোগ কাজে লাগানোর আহ্বানও জানান সরকার প্রধান। অন্যদিকে নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর উপর নির্মিত নাসিম ওসমান তৃতীয় শীতলক্ষ্যা সেতু চালুর ফলে চট্টগ্রামের সাথে যোগাযোগ ও বাণিজ্য বাড়বে বলে মনে করেন বঙ্গবন্ধু কন্যা। যুদ্ধের অস্ত্রের পেছনে অর্থ ব্যয় না করে বিশ্বের শিশু ও শান্তির জন্য ব্যয় করার আহ্বান জানান তিনি। আন্তর্জাতিক মহাসড়কের সাথে একটা সংযুক্ত করবার সুযোগ হলো। সাউথ এশিয়ার এমন একটা জায়গা আছি, আমাদের সঙ্গে অন্যান্য দেশগুলি যেমন নেপাল, ভুটান, ইন্ডিয়া, তাদের যে একটা সংযোগ হবে, ব্যবসা বাণিজ্য বাড়বে। আমরা মনে করি যে এই যোগাযোগের ফলে আমাদের ওই সব অবহেলিত অঞ্চলগুলি আরও বেশি উন্নতি লাভ করবে। দেশের প্রথম 6 লেনের মধুমতি সেতু এবং শীতলক্ষ্যা নদীর উপরে নাসিম ওসমান সেতু উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুরে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি সেতু দুটি উদ্বোধন করেন। গোপালগঞ্জ ও নড়াইল জেলার মাঝ দিয়ে প্রবাহিত মধুমতি নদীর উপর তৈরি মধুমতি সেতুর কারণে দক্ষিণের অবহেলিত জনপদ উন্নত হয়ে উঠবে বলে জানান তিনি। আন্তর্জাতিক মহাসড়কের সাথে সংযোগের সুযোগ কাজে লাগানোর আহ্বানও জানান সরকার প্রধান। অন্যদিকে নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর উপর নির্মিত নাসিম ওসমান তৃতীয় শীতলক্ষ্যা সেতু চালুর ফলে চট্টগ্রামের সাথে যোগাযোগ ও বাণিজ্য বাড়বে বলে মনে করেন বঙ্গবন্ধু কন্যা। যুদ্ধের অস্ত্রের পেছনে অর্থ ব্যয় না করে বিশ্বের শিশু ও শান্তির জন্য ব্যয় করার আহ্বান জানান তিনি। আন্তর্জাতিক মহাসড়কের সাথে একটা সংযুক্ত করবার সুযোগ হলো। সাউথ এশিয়ার এমন একটা জায়গা আছি, আমাদের সঙ্গে অন্যান্য দেশগুলি যেমন নেপাল, ভুটান, ইন্ডিয়া, তাদের যে একটা সংযোগ হবে, ব্যবসা বাণিজ্য বাড়বে। আমরা মনে করি যে এই যোগাযোগের ফলে আমাদের ওই সব অবহেলিত অঞ্চলগুলি আরও বেশি উন্নতি লাভ করবে। দেশের প্রথম 6 লেনের মধুমতি সেতু এবং শীতলক্ষ্যা নদীর উপরে নাসিম ওসমান সেতু উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুরে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি সেতু দুটি উদ্বোধন করেন। গোপালগঞ্জ ও নড়াইল জেলার মাঝ দিয়ে প্রবাহিত মধুমতি নদীর উপর তৈরি মধুমতি সেতুর কারণে দক্ষিণের অবহেলিত জনপদ উন্নত হয়ে উঠবে বলে জানান তিনি। আন্তর্জাতিক মহাসড়কের সাথে সংযোগের সুযোগ কাজে লাগানোর আহ্বানও জানান সরকার প্রধান। অন্যদিকে নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর উপর নির্মিত নাসিম ওসমান তৃতীয় শীতলক্ষ্যা সেতু চালুর ফলে চট্টগ্রামের সাথে যোগাযোগ ও বাণিজ্য বাড়বে বলে মনে করেন বঙ্গবন্ধু কন্যা। যুদ্ধের অস্ত্রের পেছনে অর্থ ব্যয় না করে বিশ্বের শিশু ও শান্তির জন্য ব্যয় করার আহ্বান জানান তিনি। আন্তর্জাতিক মহাসড়কের সাথে একটা সংযুক্ত করবার সুযোগ হলো। সাউথ এশিয়ার এমন একটা জায়গা আছি, আমাদের সঙ্গে অন্যান্য দেশগুলি যেমন নেপাল, ভুটান, ইন্ডিয়া, তাদের যে একটা সংযোগ হবে, ব্যবসা বাণিজ্য বাড়বে। আমরা মনে করি যে এই যোগাযোগের ফলে আমাদের ওই সব অবহেলিত অঞ্চলগুলি আরও বেশি উন্নতি লাভ করবে।